ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, কিছু চিহ্নিত পশ্চিমা দেশের পক্ষ থেকে ইসলামী আতঙ্ক ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা করছে তা রুখতে হবে। মুসলিম বিশ্বকে একজুটি এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বাত্মক আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রেসিডেন্ট রুহানি শুক্রবার এক বার্তায় মুসলিমদের উপর সন্ত্রাসী ও বর্ণবাদী হামলার তীব্র নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন। নিউজিল্যান্ডের দুটি মসজিদে যে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই প্রতিরোধ জরুরি হয়ে পড়েছে। দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের ঘটনাকে বর্বরোচিত ও বেদনাদায়ক অভিহিত করে হাসান রুহানি বলেন, এক ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের পাশাপাশি ইরানি জনগণও বেদনাহত হয়েছে। ইরানি প্রেসিডেন্টের বার্তায় আরও বলা হয়েছে, এই বর্বরোচিত অপরাধ যার ফলে বহু নিরপরাধ ও নিরস্ত্র মুসলিম শহীদ আহত হয়েছেন তা আরেকবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। অন্য ধর্ম ও জাতিগুলোর বিরুদ্ধে ঘৃণা এবং ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়া এখন পশ্চিমা দেশগুলোতে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। দুঃখজনকভাবে কিছু সুনির্দিষ্ট পশ্চিমা দেশের সরকার এর জঘন্য কাজে ইন্ধন যোগাচ্ছে। এদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা নিন্দা জানাতে ইসলামী সহযোগিতা সংস্থা ওএসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ এ আহ্বান জানান। ইরানের গণমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার রাতে ওএসির বর্তমান সভাপতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলো সাফসুগলুকে টেলিফোন করে এ আহ্বান জানান জারিফ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব মুসলিম দেশের পক্ষ থেকে এই পাশবিক হত্যাকাণ্ডের ব্যাপারে অভিন্ন নীতি অবস্থান ঘোষণা করা উচিত। জাওয়াদ জারিফ টেলিফোনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, অবিলম্বে ওআইসির শীর্ষ নেতাদের অথবা অন্তত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ডাকা উচিত। উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের শহরে দুটি মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় বর্বরোচিত হামলা চালায় উগ্রপন্থী বন্দুকধারীরা। এতে কমপক্ষে 50 মুসলিম নিহত এবং অপর 48 জন আহত হন। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে এর নিন্দা জানিয়েছেন। প্রধান হামলাকারী অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেন্টন টারান্ট কয়েক বছর ধরে নিউজিল্যান্ডে বসবাস করে আসছে। সে একজন উগ্রপন্থী সন্ত্রাসী বলে স্বীকার করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন।